বন্যার পানি নামতেই লক্ষ্মীপুরের রহমতখালী নদী তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্রোতের চাপে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন থামাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। চোখের সামনে বিলীন হচ্ছে জমি ও বাড়ি, ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। বন্যার পানি নেমে যেতেই লক্ষ্মীপুরে শুরু হয়েছে নদী ভাঙন। গেল কয়েকদিনে রহমতখালী নদীর ভাঙনে সর্বশান্ত হয়েছে দুই পারের 500+ পরিবার। আমি সর্বহারা, আমার স্বামী নেই, আমি বিধবা। এখন আমার কোন যাবো, কই থাকবো, আমার এই আস্তানা নাই। নদী ছিল অনেক দূরে, কিন্তু এই এক সপ্তাহের ভিতরে ভাঙতে ভাঙতে প্রায় 1.5 কিলো মতন ভাঙি, মানুষের বাড়িঘর দুয়ার সবকিছু ভাঙি, সব তছনছ হয়ে গেছে। ঝুঁকিতে সদর উপজেলার ভবানীগঞ্জ, পিয়ারাপুর, টুমচর, কালীরচর সহ 10 গ্রাম। ভাঙন অব্যাহত থাকলে কয়েকদিনেই গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। আমরা নদী ভাঙ্গা, আমরা সব সর্বহারা হয়ে গেছি। আঙ্গা একে একে তিনটা বাড়ি নদী লই গেছে, ঘর বাড়ি সব ভাঙিয়েছে, শুধু ঘর ভিড়ে আসলে হালান লাগবে। আশপাশের জেলা থেকে বানের পানি নেমে যাওয়ার সাথে ভাঙছে নদীর দুই পার। এই দুই পাড়ে অন্তত 6 একর জমির শতা ভাঙন হয়েছে। এই 6 একর জমির উপরে অনেক ঘর বাড়ি ছিল, প্রায় 2 কিলোর উপরে ভাঙছে এ পর্যন্ত। এখন দিন দিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে নদী ভাঙতে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বেশি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে এরই মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী প্রোটেকশন করতে সময় সাপেক্ষ বিষয়, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা যেখানে ভাঙন প্রবণতা বেশি সেখানে আমরা অস্থায়ী তীর প্রতিরোধক কাজ ইতিমধ্যে মানে শুরু করেছি, যেমন টুমচরে আমরা শুরু করেছি ইতিমধ্যে, আর 2-1 দিন ভিতরে বাকি স্থানগুলোতে আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি আর কি। নদীর 10টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।